নমস্কার, ভাগ্যজয় সঞ্জয় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি মহারাজ সঞ্জয় শাস্ত্রী। জীবনে প্রত্যেকটা পদক্ষেপে যখন বিপদ আসে, তখন বাবা মহাদেব, তারামা এবং 33 কোটি দেবতাকে আমরা স্মরণ করি, তখন বাঁচার জন্য আমরা তাদের কথা মনে করি। কিন্তু বিপদ না থাকলে, জীবনটা সুস্থ মতো চললে, কখনো কি আমি তাদের কথা ভাবি, আমরা একবারও ভাবি যে ভগবানকে কিছু করতে হবে বা ভগবানের জন্য কিছু করা দরকার? হয়তো বেশিরভাগ মানুষই ভাবে না, এবং অনেকে আছে যে বলে ভগবান আছে, কিন্তু নিজে কর্ম না করলে ভগবানও বাঁচাতে পারে না। কথাটা ঠিক, কর্ম যদি না করেন ভগবান অবশ্যই বাঁচাতে পারে না, কর্মের রেজাল্ট অবশ্যই দেয়। তবে ভগবান যদি চায়, তাহলে কিন্তু আপনি বাঁচতে পারেন। ভগবান কে? একটা অজানা শক্তি। ভগবান হচ্ছে একটা অজানা শক্তি, যে শক্তিকে আপনি দেখেননি, আমি দেখিনি। বড় বড় সাধক, মহাসাধক যারা দেখেছেন, তাদের মুখে শুনেছি, বা আপনি শুনেছেন, বা আপনার বাবা মা শুনেছে, যে ওনারা দেখেছেন। আমি ভগবানের দর্শন পাইনি, কিন্তু ভগবানের একটা শক্তি আমি আমার ভেতরে পেয়েছি, আমি বিশ্বাস রাখি। এবং সেই শক্তি দ্বারা বহু মানুষের উপকার করে এসেছি এবং করছি, বহু মানুষের উপকার করছি, একটা চ্যালেঞ্জের সাথে করছি। তাহলে মাকে দেখিনি কি করে করছি? আমার মনে মা সব সময় আছে, এবং তার শক্তি আমি বিশ্বাস করি, তার এক্সিস্টেন্সকে আমি বিশ্বাস করি, তার অস্তিত্বের ওপর দাঁড়িয়ে আমি লোকের কাজ করি। মা আছেন, ভগবান আছেন, বিশ্বাস মনের কাছে। আমার সশরীরে সে নিয়ে এসে দাঁড়িয়েছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছে বহুবার তাকে আমি সামনে দিয়ে দেখেছি। মা আমার মাথার উপর হাত রেখেছেন। সামনে কালী পুজো, অনেক সাধক যারা জীবনে প্রথম তন্ত্র সাধনায় সাফল্য লাভ করতে চাইছে, তাদের জন্য সুবর্ণ সুযোগ মাকে কাছে থেকে দেখা বা পাওয়া। অবশ্যই বলে উপলব্ধি করা, সেটা যদি মনের সাথে, আত্মার সাথে, মায়ের সাথে আপনি একটা রিলেশন তৈরি করতে পারেন, একটা তার তৈরি করতে পারেন, আপনি অবশ্যই দেখবেন, এবং তার রেজাল্ট মারাত্মক। যদি আপনি সাধক সত্যিকারের হয়ে থাকেন, তবে মায়ের দর্শন পাবেন, এবং সেই দর্শন দ্বারা, মায়ের শক্তি দ্বারা আপনি সবার জন্য কিছু না কিছু করতে পারবেন। আর আমিও আজকে দীর্ঘ 18 বছর ধরে সবার জন্য করে যাচ্ছি। কেন করছি? কারণ যাতে এই জায়গা থেকে মানুষকে একটু সুস্থ রাখা যায়, মানুষকে একটু ভালো রাখা যায়। জয় মাতারা। নমস্কার। জয় মাতারা, কে বলছেন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। বলুন, কি নাম আপনার? হ্যাঁ, কল্যাণ দে। বলুন, কি বলছেন? ছেলের নাম বলুন। আচ্ছা, ছেলের নাম কল্যাণ দে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলুন। 10/2/1985। আচ্ছা, কটার সময় জন্ম? রাত্রি 9টা। আচ্ছা, কোথায় জন্ম? মুর্শিদাবাদে? কাটুয়া জন্ম। আচ্ছা, কাটুয়ায় জন্ম, 85 সালে জন্ম, মানে বর্তমানে বয়স 34 বছর। রবিবার দিন জন্ম ছিল? চিত্রা নক্ষত্রে জন্ম, ষষ্ঠী তিথি বাণিজ্যকরণ এবং গণ্ড যোগ, বোঝাতে পারলাম? এই ক্ষেত্রে সবার একটা কথা বলি, আমি বলছি, ডিটেলসে আসছি, তোমার ছেলের যে যোগটা পেয়েছে, ঠিক আছে, এইখান থেকে তোমার ছেলে জীবনে অনেক কঠিন পরিস্থিতি দেখতে পাবে, সেই কঠিন পরিস্থিতিগুলো থেকে বাস্তবিকতা হবে, বাস্তব জগতের সম্বন্ধে একটা অভিজ্ঞতা হবে যে বাস্তবটা কতটা কঠিন।
সেই কঠিন কথাটা যদি ও বুঝতে যেদিন পেরে যাবে, যদি এখনো পেরে যায় ভালো, নাহলে যদি পেরে যেদিন পেরে যাবে সেদিন ও বুঝে যাবে যে এখানে মানে বেঁচে থাকতে হলে একটা যুদ্ধ সবসময় করতে হয়, কঠোর পরিশ্রম করে বাঁচতে হয়। আর ওকে কিন্তু কঠোর পরিশ্রম করলেই সাফল্য পাবে, অল্প পরিশ্রমে ও সফলতা পাবে না। ঠিক আছে, যে কোনো ব্যাপারে পড়াশোনা থেকে শুরু করে যাতে ও যদি একটু বেশি করে খাটে তাহলে রেজাল্টও পেতে বাধ্য। রাশি হচ্ছে তুলা, লগ্ন হচ্ছে কন্যা, গণ হচ্ছে দেবাড়িগণ। তুমি জানো রাশি লগ্ন জানো তো? আচ্ছা এবার দেখো, লগ্ন থেকে দ্বিতীয় চন্দ্র কেতু দ্বারা পীড়িত, তার মানে কি সবসময় মাথার মধ্যে একটা চিন্তা ওকে গ্রাস করে, সারাক্ষণ চিন্তা করে এবং মেত্রীকে মাথায় যন্ত্রণা, চোখে প্রবলেম, এগুলো আসতেই পারে। ঠিক আছে, সেকেন্ড দেখা যাচ্ছে পঞ্চম ঘরে বসে আছে গিয়ে রবি, বুধ, বৃহস্পতি। বৃহস্পতি সেখানে দুর্বল, বুধ সেখানে ঠিকঠাক আছে, বুধাতিত্য যোগ তৈরি করেছে পঞ্চম ঘরে এবং রবিও সেখানে বসে আছে। কিন্তু এখান থেকে রবি এখানে দুর্বল হলেও রবি যেহেতু এখানে বুধের সাথে একটা বুধাতিত্য যোগ করেছে, ছেলের ম্যাথমেটিক্সের ধারণা মানে অঙ্কের প্রতি নলেজ থাকবে এবং ভালোই থাকবে। এবার সপ্তম ঘরে শুক্র মঙ্গল বসে আছে, এখানটা একটু ডিস্টার্ব আছে। শুক্র উচ্চস্থ কিন্তু মঙ্গল এখানে কিন্তু ডিস্টার্ব করছে, মাঙ্গলিক দোষ তৈরি করছে এবং কাল সর্প দোষ, দুটো দোষ ওর ডিস্টার্ব হচ্ছে। তা ওর যেটা হচ্ছে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, সপ্তম, অষ্টম, নবম ঘরে মানে শুক্র সপ্তমে বসে আছে। আচ্ছা যাও, ছেলে বিয়ে হয়ে গেছে? আমি কি বলে সপ্তম ঘরে মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করছে, মাঙ্গলিক দোষ হলে কি হয়, বিবাহ জায়গাটা ডিস্টার্ব হয়। জানি তো আমি মোটামুটি, তুমি প্রোগ্রাম জ্যোতিষীদের প্রোগ্রাম দেখো, দেখো সেখানে দেখো যে বিবাহ জায়গাটা ডিস্টার্ব হয় এবং সফলতায় বাধা হয়। ঠিক আছে, আচ্ছা ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে বলো আগে? কি নিয়ে পড়াশোনা করছে? আমি বলছি উচ্চ মাধ্যমিক কি নিয়ে পড়াশোনা করেছে সেটা আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, আর্টস নিয়ে, তাই তো? আচ্ছা, এবার ও মানে বিজনেস করছে, ইলেকট্রনিক্সের বিজনেস করছে। ঠিক, দেখো তুমি যদি ওকে ইলেকট্রনিক্সের বিজনেস দেখো, ওর সপ্তম মানে পঞ্চম ঘরে রবি বসে আছে, যেটা ইলেকট্রনিক্স প্রোডাক্টকে ইন্ডিকেট করে, শনি তাকে লৌহজাত জিনিসের ইন্ডিকেট করে। তো শনি রবি একটা জায়গায় পঞ্চম ঘরে বসে আছে, সব জায়গায় ঠিক ছিল, কিন্তু দেখো মাঙ্গলিক এবং কালসর্পদোষ হওয়ার জন্য ছেলে, দেখো চন্দ্র মানে তুলা রাশির লোকরা কেমন হয়, তুলা রাশির লোকরা একটু না ডমিনেট মানে লোককে ডমিনেট করে, কিন্তু ওদেরকেও ডমিনেট করুক এরা ওরা পছন্দ করে, মানে ওরা কারো আন্ডারে কাজ করবে এরা পছন্দ করে, তাই বেশিরভাগ ক্ষেত্রে এরা ব্যবসা করে। ঠিক আছে, এবার কি হয়ে যাচ্ছে, বর্তমান সময় দাঁড়িয়ে গিয়ে দেখা যাচ্ছে শনি ও চতুর্থ ঘরে বসেছিল ধনু রাশিতে, লগ্ন থেকে চতুর্থ ঘরে, সেখানটা ওর ডিস্টার্ব তৈরি হচ্ছে, যোগাযোগ কানেকশন এবং গৃহ বাস্তু বলে এসে যাওয়া ডিস্টার্ব। এদিকে দেখা যাচ্ছে ওর মাঙ্গলিক দোষ রয়েছে, কালসর্প দোষ, তারপরে কি হচ্ছে এগুলো যদি প্রতিকার না করিয়ে থাকো তুমি এখন বোঝো, তাহলে কিন্তু সফলতাটা যতটা করছে হচ্ছে না, এমনিই ওকে কঠোর পরিশ্রমে দ্বারা সাকসেস হতে হবে। তাই ওর সফলতা নিয়ে তোমার আজ প্রশ্ন, তাই তো? বিবাহ এবং চাকরি জায়গাটা কী হবে বা এই ব্যবসা জায়গাটা কী হবে এটা নিয়ে তোমার প্রশ্ন, তাই তো? তাই তো, বলো প্রশ্ন, বলো ঠিক খুলে বলো। হ্যাঁ, কিসের বিদেশ মানে এই এই ব্যবসা নিয়ে না ঘুরতে, কি কি পারপাসে চাইছো? কোথায় বাইরে গেছিল আগে? গেছিল, দেখো যদি ফরেন কান্ট্রির তুমি হিসাব করো, এটা নিয়ে আমি একটা প্রোগ্রাম করবো ইচ্ছা আছে, যেমন ফরেনে যাওয়ার জন্য আমাদের যে ঘরগুলো লাগে মেন লাগে দেখো চতুর্থ ঘর, ঠিক আছে, চতুর্থ ঘর এবং হচ্ছে মানে সাকসেস, মানে সাকসেস পেতে গেলে দ্বাদশ ঘর মানে বাইরে গৃহ থেকে সবচেয়ে বড় দ্বাদশ ঘর, রবি ওর পঞ্চমে বসে আছে। ঠিক আছে, এটা দুর্বল হয়ে বসে আছে, বিদেশেও যাবে কিন্তু বিদেশে পার্মানেন্ট কিছু ওর করার পক্ষে সম্ভব নয়। কী বললাম বুঝতে পেরেছো? পার্মান করতে গেলে ওকে একটু রবির প্রতিকারের দরকার আছে, এখানে কিছু গ্রহ প্রতিকার একটু দরকার আছে, এবং নবম ঘর থেকেও আমরা বিদেশ যাত্রার জায়গাটা দেখি, নবম ঘর যদি পাওয়ারফুল হয়, নবমের সাথে যদি চতুর্থের কানেকশন হয়, সেক্ষেত্রে আমরা বিদেশের যোগগুলো, ফরেন কান্ট্রির যোগগুলো দেখি সেই ছেলে, এবং সপ্তম নবম দ্বাদশ
তিনটে ঘরের যদি রিলেশন মানে তাহলে কিন্তু সেই ছেলে বিদেশে গিয়ে স্টিল থাকে এবং গৃহে চতুর্থ ঘর। এখানে যদি আমি চতুর্থ ঘর দেখি মালিক হচ্ছে বৃহস্পতি, সেটা পঞ্চম ঘরের সাথে বসে আছে এবং দ্বাদশপতি রবির সাথে অ্যাডজাস্ট করেছে, তাহলে সেই জায়গায় আমি বলতে পারি যে পণেরও যাচ্ছে, বিদেশেও যাবে এবং যোগাযোগ হতে পারে। সেখানে কর্মঘর, কর্মঘরের মালিক হচ্ছে দশমপতি, দশমপতি হচ্ছে দশমপতি চন্দ্র, সেই চন্দ্র বর্তমান ওর বসে আছে দ্বিতীয় ঘরে কেতু দ্বারা রিষ্টা, এইখানে ও বিদেশে গেলে শান্তিতে থাকতে পারবে না। তাহলে গল্পটা গেলে একে পাওয়ার দিতে হবে, চন্দ্র থেকেও আমরা বিদেশ যোগটা দেখি, কারণ চন্দ্র সিংহ লগ্ন থেকে যদি আমরা সিংহ লগ্ন হিসেবে দ্বাদশ ঘর হিসেবে চন্দ্র সিংহকে আমরা প্রচণ্ডভাবে বিদেশ যাওয়ার জন্য প্রায়োরিটি গ্রো ধরি রবিকে, তো সেখানে দাঁড়িয়ে গেলে একটু ও বিদেশ যাবে, কিন্তু বিদেশ যেতে গেলে তোমাকে কিছু রেমেডি, যদি ওখানে স্টেবিলিটি চাও রেমেডি দরকার। কি বললাম বোঝাতে পারলাম? দেখো মুর্শিদাবাদে তো এই মুহূর্তে আমি যাচ্ছি না, ডাকযোগে প্রতিকারের ব্যবস্থা আছে, বর্ধমান তুমি পাচ্ছ, এছাড়া কলকাতা, এছাড়া তো উপায় নেই, দূরের ক্লায়েন্টদের জন্য আমি তো কিছু করতে পারছি না এখন পর্যন্ত। যদি আসতে পারো তো তুমি বর্ধমান বা শিয়ালদা কলকাতায় যোগাযোগ করতে পারো, আর না হলে তুমি কলকাতা বহু চেম্বার রয়েছে, না হলে তুমি ডাকযোগে আমার সাথে রাত্রিবেলা 9টা থেকে 10টার মধ্যে একবার কথা বলে নেবে, যে ফোন ধরবে তাকে বলবে যে দাদার সাথে কথা বলতে চাই, দেবে কথা বলে নেবে, আমি ডিটেলসটা তোমাকে আরও ভালোভাবে বলে দেবো। তুমি যদি প্রতিকার ডাকযোগে নিতে চাও নিতে পারো, আমি এটুকু বলতে পারি তুমি যদি ছেলেকে ওখানে স্টেবিলিটি করতে চাও তার প্রতিকার আমি যদি দিই ওখানে গ্যারেন্টি দিয়ে আমি থাকিয়ে দেবো, এবং ওখান দিয়ে ভালো টাকা ইনকাম ছেলে করবে। বুঝতে পারলাম? হাওড়া না, দক্ষিণেশ্বর পাচ্ছ, দক্ষিণেশ্বর। হ্যাঁ তুমি দেখো, আমি চেষ্টা করতে পারি যে তুমি কীভাবে যতটা কাছাকাছি তোমার চেম্বার বা বউ বর্ধমান এগুলো তুমি দেখতে পারো। আর আমি গ্যারেন্টি দিয়ে এটুকু বলতে পারি, এই যা সরস্কোপ আছে একটু রেমেডি করলে বিদেশে স্থায়ী জায়গা তৈরি করতে পারবে। ঠিক আছে, বিয়েটার একটু দোষ কাটাতে হবে, অনেকগুলো দোষ আছে, মাঙ্গলিক কালসর্প, দুটো দোষের প্রতিকার না করলে বিয়েটা হবে না। ওটা করতে হলে তারাপীঠে আমার সাথে যোগাযোগ করতে পারো, তারাপীঠে বসে আমি এটা কাটিয়ে দিতে পারি। ঠিক আছে, জয় মাতা দাও। তা বলছিলাম যে সামনে কালী পুজো আর আগামীকাল ধনতেরাজ, তো কালী পুজোর কিছু টোটকা আমি বলে দিয়েছিলাম। ধনতেরাজে যে তোমরা অনেক কিছু কেনে লোকে, ধনতেরাজে কি হয় লোকের একটা, আগে কিন্তু এটা আমাদের হিন্দু কালচারে মানে বাঙালি কালচারে সেভাবে ছিল না, বেশিরভাগ ক্ষেত্রে নন বেঙ্গলিরা এটাকে প্রাধান্য দিত, এখন বাঙালিরাও মোটামুটি কেনে, তো কি সবাই নতুন একটা কোনো জিনিস কিনে নিয়ে ঘরে ঢোকে। তো আমি আগে কয়েকটা কথা বলে দিচ্ছি যে এই কিছু কিছু লোকের জন্য কিছু কিছু জিনিস কেনা বারণ, সেটাও আমি বলছি। তার আগে এটাও বলছি, কোনো ব্যক্তি সে যে যে কোনো রাশিরই হোক, তারা কেউই লোহার জিনিস কালকে কিনে নিয়ে আসবে না, লোহার মানে ইমিটেশন কোনো জিনিস কালকে কিনবে না। যদি কিনতে হয় তাহলে অবশ্যই সেটা রূপো অথবা সোনা অথবা তামা কিনতে পারো, স্টিল লোহা কিনবে না, তামাও কিনতে পারো, তামার জিনিসও কিনতে পারো, কিন্তু স্টিল বা লোহা কালকে কিন্তু কিনবে না। কি কোন রাশির জন্য কোনটা শুভ সেটা আমি বলে দিতে পারি, সেটা আমি বলে দিচ্ছিও, কিন্তু লোহা বা স্টিল জাতীয় কোনো প্রোডাক্ট তোমরা কিনবে না। সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে যে কোনো জিনিস কেনো, একটা থালা কেনো, গ্লাস কেনো, বাটি কেনো, যা কেনো সেটাকে খালিভাবে নিয়ে আসবে না, মানে একটা থালা কিনলে বা একটা গ্লাস কিনলে তো সেগুলোর মধ্যে সাথে একটু প্যাকেটটার মধ্যে একটু মিষ্টি নিয়ে আসলে, কেউ তাতে সোনার একটা জিনিস কিনেছে বলছে সোনার জিনিসের মধ্যে কিছু রাখতে পারো না, সোনার জিনিসের ওই প্যাকেটটার মধ্যে বাইরে থেকে একটু মিষ্টি নিয়ে আসলে ঘরে, বা কোনো ধরো ঠাকুরের জন্যই মিষ্টি নিয়ে আসলে, একটা ফল নিয়ে আসলে, নিয়ে এসে সেটা ঠাকুরকে যদি দিতে পারো খুব ভালো, মানে যে জিনিসটা কিনছো তার সাথে একটা কোনো জিনিস নিয়ে আসো যেটা ঠাকুরকেও দিতে পারো, তোমরাও খেতে পারো, তবে ঠাকুরকে দিলে ভালো, তোমরা তো একটা শুভ কাজের জন্য কিনছো। তো ধনতেরাজের দিন সেই জিনিসটা কিনে নিয়ে এসে ঠাকুরের সামনে ঠাকুরের পায়ে রাখো, রাত্রিবেলায় যদি কেনো জামা প্যান্ট ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের গৃহ মন্দিরে যেই দেবতা আছে তার সামনে সেটা রাখো, এবং সাথে একটু মিষ্টি বা কোনো ফল দিয়ে ঠাকুরের কাছে রাখো, সাথে একটা 1 টাকার কয়েন বা 11 টাকা যেটুকু তোমার দক্ষিণে মনে হয় ঠাকুরের কাছে দিয়ে তোমরা একটুখানি ধূপ আগরবাতি দেখিয়ে, মোমবাতি মোমবাতি দেখিয়ে মনের আবাঞ্ছা ঠাকুরকে জানাও যে আমি শুভভাবে থাকতে চাই তার জন্য এই জিনিস কিনে নিয়ে এসেছি, বা নিজের যে মনের মানে মনোবাঞ্ছা সেটা জানো, তারপরের দিনে তোমরা সেই জিনিসগুলো ইউজ করো, তার আগে ইউজ করো না, এবার ওটা করার পরে ইউজ করো। যদি কোনো জিনিস কেউ কিনবে মনে করো সে সোনা হোক
রূপ হোক, তামা হোক, আদার্স কোনো তামা হোক বা আদার্স কোনো ঠাকুরের বাটি গ্লাস, অনেকের রূপোর ত্রিশূল কেনে, অনেকের রূপোর ঠাকুর কেনে, যাই কিনবে প্রত্যেকটা জিনিস কিন্তু ঠাকুরের মন্দিরে রাখতে হবে। যারা ঠাকুর কিনে নিয়ে আসবে তারা অবশ্যই ঠাকুরের মন্দিরে সেটাকে কালকের দিনেই কিন্তু সেটাকে প্রতিস্থাপিত করার, না যদি প্রাণ প্রতিষ্ঠাও না করতে পারো সেখানে যদি যেখানে রাখবে সেখানে রেখে ফুল মিষ্টি ফিষ্টি দেবে। জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা, হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, কি নাম? আমার নাম হচ্ছে অসীম হালদার, আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের সম্বন্ধে জানতে চাইছেন, ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম হচ্ছে প্রণয় হালদার। ডেট অফ বার্থ? 27/9/1988। 27/9/1988। অষ্টআশি। আচ্ছা, দুপুর 1:10। 88 বললে তো না? হ্যাঁ হ্যাঁ, 88। দুপুরবেলা 1:10। হাওড়াতেই জন্ম? আচ্ছা, তুমি ওর দাদা না ভাই? ভাই ভাই, আমি ওনার দাদা বলছি। হ্যাঁ, তুমি ওনার দাদা বলছো তাই তো? হুম হুম। আচ্ছা, ছেলের এখন ভাইয়ের এখন 88 বয়স, মানে হচ্ছে তোমার বয়স হয়ে যাচ্ছে মোটামুটি ধরে নাও 31 বছর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মঙ্গলবার দিন জন্ম ছিল তো? মঙ্গলবার দিন জন্ম ছিল এবং অশ্বিনী নক্ষত্রে জন্ম। দেখো, সবার আগে আমি একটা কথা বলি, মঙ্গলবার যারা জন্ম হয়, মানে এই মঙ্গলবার দিন যাদের জন্ম হয় তাদের মধ্যে একটা জিনিসকে প্রচণ্ড, তারা জেদি হয়, তেজি হয়, এনার্জেটিক হয়, ছটপটে হয়, সমস্ত কাজে তারা পারদর্শী হয়, বুঝতে পেরেছো হয়তো? এবং কি হয়, নক্ষত্র বললাম অশ্বিনী, অশ্বিনী নক্ষত্রে কি হয়, অশ্বিনী নক্ষত্র নিজের কর্মদায় সফল পায়, কিন্তু এদেরও কারো না কারো হাত ধরতে হয়, এইটা একটা ওদের ডিস্টার্ব, মানে কেউ না কেউ সাফল্যের কাছে একজন না একজনকে ধরেই ওরা উঠতে পারে, মানে যতই ওরা এনার্জেটিক হোক কারো না কারো সাফল্য ওদের লাগে। দেখো না, এবার দেখো, এই যে মঙ্গলের লোকেরা সাধারণত কিসে কাজ করে, পুলিশের জব করে, কারো মিলিটারিতে কাজ করে, কারো বড় বড় বিজনেস, কোনো সরকারি অফিসে বড় হাই পোস্ট আছে, বা কোনো প্রাইভেট ফার্মে সে একটা ভালো জায়গায় রয়েছে, এইচআর আছে, টিম লিডার আছে, এরকমভাবে মঙ্গলের জাতকরা সফলতা পায়, ঠিক আছে, বুঝতে পারছো? এবার এই 31 বছর বয়স তোমার ভাই, তোমার ভাইয়ের রাশি হচ্ছে মে, দেখো এখানে মেষ রাশি, মেষ রাশি মঙ্গলেরই জাতক, ঠিক আছে, মেষ রাশি বিশ্ব লগ্ন আর দেবগণ, জানো তুমি? টাইমটা তো 1:10 বলেছ। হ্যাঁ, দুপুর 1:10, 27/9/1988। দুপুর বেলা, এটা ঘুরে গেছে, সরি সরি ঘুরে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 1:10, হ্যাঁ হ্যাঁ, 9:10 হয়ে গেছিল গো, যাই হোক, লগ্নটা ওটাই আছে, রাশি ওটাই আছে, ঠিক আছে, এই ধনু লগ্ন, ধনু লগ্ন হচ্ছে, হ্যাঁ ধনু লগ্ন মেষ রাশি দেবগণ, গণটা একই আছে। হুম, আচ্ছা যাই হোক, এখানে এবার যেটা বলছি, দেখো ধনু লগ্ন, লগ্নে শনি বসে আছে, ঠিক আছে, লগ্নের মালিককে বৃহস্পতি, তার ঘরে শনি বসে আছে, বৃহস্পতি বসে আছে গিয়ে ষষ্ঠ ঘরে শুক্রের ঘরে, ঠিক আছে, শুক্র গিয়ে বসে আছে কোথায়, অষ্টমে। আচ্ছা, এবার এখানে দেখা যাচ্ছে তৃতীয় ঘরে রাহু, চতুর্থ ঘরে মঙ্গল, এবং মঙ্গল এখানে ঠিক জায়গায় আছে, বুধ বসে আছে শুক্রের ঘরে, চন্দ্র বসে আছে পঞ্চম ঘরে, মানে একদম গ্রহগুলো ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, একটা ভালো কম্বিনেশন তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু এখানে একটা জিনিস কি, চতুর্থ ঘরে মঙ্গল আবার সে একটা মাঙ্গলিক ডিস্টার্ব তৈরি হলো, মাঙ্গলিক গ্রহ চলে এলো। সেখানে দেখা যাচ্ছে তৃতীয় ঘরে রাহু, সেখানে এই যে তুমি ভাই, যে ভাই হয়ে কথা বলছো, এখানে কিন্তু একটা তৃতীয় ঘরে রাহু মানে একটা জায়গা তৈরিই করে, যেখানে থেকে ভবিষ্যতে গিয়ে দুজনের মতের মিল হতে চায় না, তোমার মত একটা হলো, ওর মত একটা হলো, বুঝতে পারছো, মতের একটা অমিল তৈরি হবে। এখন যেটা বর্তমান সময়ে 31 বছর বয়স, সপ্তম অষ্টম নবম দশম ঘরে রবি, রবির ঘরের মালিক, দশম ঘরে রবি ভালো জায়গায় বসে আছে, তুমি ওর সরকারি চাকরির জন্য চিন্তা করছো বা সরকারি চাকরি পেয়েছো? তা আমি কি বললাম, যে তুমিও সরকারি চাকরির জন্য চেষ্টা করছো, হয় চেষ্টা করছো না পেয়ে গেছে, ও সরকারি চাকরি পাবেই, পেয়ে গেছে কেন বলেছি আগে, যে নিশ্চয়ই পাবে দেখলাম হরোস্কোপটা, তাই বললাম, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কতদিন নাগাদ হবে, দেখো এটা এটা একটু পুঙ্খানুপুঙ্খ বিচারের ব্যাপার আছে, তার জন্য তোমাকে একটু চেম্বারে আসতে হবে, কি বললাম, বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো ওর একটা ডিস্টার্ব আছে এখানে, ডিস্টার্বটা হচ্ছে চতুর্থ ঘর মঙ্গল, আমি একটু আগে বললাম মঙ্গলের জাতকরা প্রচণ্ড এনার্জেটিক হয় এবং তারা এরকম পুলিশ পুলিশে এবং হায়ার পার্টি চাকরি করে, প্রথমেই বলেছি ওর হাউসকিপের শুরুতেই বলেছি তো তোমাকে, একটা কাইন্ড একটা কথা। হুম, হ্যালো, বলো বলো।
না বলছি স্যার, ওটা তো চেষ্টা করছে, এক্সাম দিচ্ছে এবং পরীক্ষায় বলছে, প্রিপারেশনও নিচ্ছে। আর বলছি ও মেডিকেল লাইনে একটা বিজনেস খুলতে চাইছে, সেটা সাকসেসফুল হবে? ধনু লগ্ন শনি বসে আছে, মেডিকেল লাইনে বিজনেস করতে গেলে দেখো আমি এখানে বলতে পারি ষষ্ঠে বৃহস্পতি হসপিটালাইজেশনের কাজে খুবই সুন্দর, খুবই সুন্দর। ষষ্ঠে বৃহস্পতি আমরা সোশ্যাল সার্ভিস মানে হসপিটাল রিলেটেড কাজকে বলি, বুঝতে পেরেছো? হসপিটাল রিলেটেড কাজ কিন্তু ভালোই। মেডিকেল লাইন থেকে ডিস্ট্রিবিউটর দিক নিতে চাই। হ্যাঁ এখানে নিতে পারবে, ভালো জায়গা রয়েছে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো? ওই জায়গা ঠিক আছে, সপ্তমপতি বুধ, সেখানে বুধও তোমার গিয়ে শুক্রের ঘরে তুলা রাশিতে বসে আছে, সেও এখানে একটা মেডিসিন জাতীয় জিনিসকে ইন্ডিকেট করছে, তুমি নিতে পারো। আরও বেটার হবে যদি যেমন ওর ক্ষেত্রে যদিও হোমিওপ্যাথিক মানে এইসব নিচ্ছে, যেমন অনেকে আবার না যদি বিজনেসে যায় কেমিক্যালাইজ বিজনেসে, অনেকে ছুরি কাজে, যেন হসপিটাল কাজে যেসব জিনিসগুলো ইউজ হয় মানে সার্জারিতে, হ্যাঁ ওই লাইনে যেতে চাইছে, ওই লাইনে যেতে চাইছে না, ব্যাস একদম ওই লাইনটা যদি করে পারফেক্ট লাইন আছে, ঠিক আছে। চাকরিটা তো চেষ্টা করছে, প্লাস এটাও করতে চাইছে। চাকরির জন্য একটু প্রতিকারের দরকার আছে ভাই, যার জন্য আমি বলবো মানে চাকরি ওর হবে, কিন্তু প্রতিকার করলে তাড়াতাড়ি হবে, প্রতিকার না করলে একটু দেরি হবে। তাড়াতাড়ি চাইলে রিমেডি করো, একবার যোগাযোগ করো, হাওড়া থেকে বলছি না তো, দেখো দক্ষিণেশ্বর আছে, শিয়ালদা আছে, যদি পারো, যদি মনে হয় ভাই, ভাই যেমন ফোন করেছো, আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো তুমি তো জানোই তাহলে পিছন, আচ্ছা তখন তুমি তো যখন জানোই তা তুমি একবার যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যোগাযোগ করো, জয় মা। আচ্ছা তাহলে বললাম, এবার ধরো মেষ সিংহ, বারবার শুনে না কারা কি ধাতু নেবে, মেষ সিংহ ধনু, মেষ সিংহ এবং ধনু এই রাশির লোকেরা সোনা কিনলে সবচেয়ে ভালো। যদি কিনতে না পারো, সোনা কেনার মতো সামর্থ্য না থাকে, তাহলে তামার জিনিস কিনতে পারো। মেষ সিংহ এবং ধনু এরা সোনার কিনলে সবচেয়ে ভালো, সোনা যদি কিনতে না পারো তাহলে তামা কিনলে ভালো, রূপো কেনার থেকে তামা কেনা তোমাদের জন্য শুভ। সেকেন্ড হয়ে যাচ্ছে, এবার যদি যারা রূপো কিনতে যায় তাহলে রূপো জিনিসও কিনতে পারো, সাথে তামার জিনিস একটা কিছু কিনলে, আচ্ছা। সেকেন্ড যারা বিষ, বিষ এদিকে মিথুন আর এদিকে হয়ে যাচ্ছে তোমার মকর, এই তিনটে রাশির লোকেরা রূপো কিনতে পারো, রূপো কিনলে তোমাদের জন্য শুভ। এছাড়া তোমরা তামাও কিনতে পারো, তবে মকরের জন্য বলবো তামাটাকে অ্যাভয়েড করতে, রূপো কিনতে পারে আর সোনাও কিনতে পারে, ঠিক আছে? আচ্ছা সেকেন্ড হলো যারা মিথুন, আর এদিকে হয়ে যাচ্ছে তুলা, মিথুন তুলা আর হচ্ছে মীন, মিথুন তুলা মীন যাদের রাশি আছে তারা সোনা তামা রূপো তিনটে ধাতুই কিনতে পারবে, আর কর্কট রাশির লোকেরা রূপো কিনলে ভালো। তো সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, অন্যকে ভালো রাখলে নিজেরাও ভালো থাকবে। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় জয় তারা।